বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র প্রদর্শনী। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকছেন জনাব কামরুজ্জামান বিপিএম পুলিশ সুপার জামালপুর। প্রধান অতিথি হিসেবে থাকছেন মোহাম্মদ বাকিবিল্লাহ, চেয়ারম্যান জেলা পরিষদ জামালপুর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা। সম্মানিত অতিথি হিসেবে থাকছেন বাবু বিজন কুমার চন্দ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা। প্রধান আলোচক আলহাজ সানোয়ার হোসেন সানু, মেয়র জামালপুর পৌরসভা ও সাধারণ সম্পাদক জামালপুর পৌর আওয়ামী লীগ। বিশেষ আলোচক হিসেবে থাকছেন কাজী বুরহানউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি ঢাকা। আমি আমার বক্তব্য শুরু করছি, খুব বেশি সময় নেব না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আমরা হয়তো স্বাধীনভাবে আপনাদের সাথে কিছু বলার জন্য এইখানে বসতে পর্যন্ত পারতাম না। বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং আমাদের মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা ক্ষেত্রে আমরা বলবো যে বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, এটি কিন্তু একই সূত্রে গাঁথা। এটি কোনো রাজনৈতিক কথা নয়, এটি কোনো রাজনৈতিক কোনো কারো ব্যক্তিগত আদর্শের বিষয় নয়। বঙ্গবন্ধু সকলে, বঙ্গবন্ধু আমাদের সবার, বঙ্গবন্ধু সকলের আত্মার মাঝে মিশে আছে, মিশে তার এটাই থাকা উচিত। আমি মনে করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি পাথর হয়ে থাকবে। বঙ্গবন্ধু যতদিন আমাদের মননে থাকবে, বঙ্গবন্ধুকে যতদিন আমরা চেতনায় ধারণ করবো, ততদিন আমাদের দেশ কিন্তু একটি সাম্প্রদায়িক দেশ হবে না, একটি অসাম্প্রদায়িকতার চেতনায় আমরা সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন 2041 সালে দেখাচ্ছেন, আমরা যে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি, আমরা যে রোড ম্যাপে এগিয়ে যাচ্ছি, সেজন্য দরকার কিন্তু বঙ্গবন্ধুকে লালন করা, বঙ্গবন্ধুকে ধারণ করা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুধু একটি কথা বলতে চাই, আমরা যোগ্য নেতৃত্বে এসেছি অনেক দূর, কিন্তু আমাদের যেতে হবে আরো বহু দূর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় বীর। পাকিস্তানের তৎকালীন বাঙালি 1 কোটি ভারত আশ্রয় নিয়েছে, বিভিন্ন ক্যাম্পে তারা প্রশিক্ষণ নিয়েছে, সেই ক্যাম্পের দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন এবং নিজে মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করবার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে 96 সাল পর্যন্ত জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত জাতীয় সংসদে 4 বার জামালপুর সদরের প্রতিনিধিত্ব করেছেন এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে অত্যন্ত সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে, সফলতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাঙালি জাতি কৃতজ্ঞতা ভাজন হয়েছেন যিনি। আজকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, সম্মাননা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। আমাদের ছাত্র জীবনে নিয়ে আমাদের নেতা, আমরা ছাত্রলীগের সদস্য ছিলাম, হীরাভাই আমাদের সাধারণ সম্পাদক, আমরা আওয়ামী লীগের সদস্য হয়েছি, হীরাভাই আমাদের সাধারণ সম্পাদক, আমি সাংগঠনিক সম্পাদক হয়েছি, হীরাভাই আমাদের সাধারণ সম্পাদক। পরবর্তী সময়ে আমরা অনেকেই ধাপে ধাপে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব অধিষ্ঠিত হয়েছি। হীরাভাই আজও আমাদের সামনে থেকে আলোক পত্রিকা হয়ে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য পরামর্শ দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এসপি সাহেব যেমন বলেছেন এগিয়ে গিয়েছি আমরা বহুদূর, আমাদের যেতে হবে অনেক দূর। সেই লক্ষ্য নিয়ে তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমাদের প্রিয় নেতা আল্লাহামিয়ার আজকে সম্মান প্রদান করবার দিনে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামালপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক জনাব শাহাবুল আকন্দ, মঞ্চে আছেন অবশ্যই রাজলগুড়ির হীরাভাই, মঞ্চে আছেন আমাদের সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফর হোসেন, আমাদের মঞ্চে আছেন আজকের আয়োজনের উদ্বোধক জামালপুর সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুজ্জামান, মঞ্চে আছেন আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের
আমাদের প্রিয় সহকর্মী প্রিয় ভাই বাবু বিজন কুমার চন্দ্র আজকে প্রধান আলোচকের বক্তব্য রেখেছেন। জেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার সম্মানিত মেয়র, তিনি মানবিক মেয়র হিসেবে খ্যাতি অর্জন করে পৌরবাসীর শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছেন, আমাদের প্রিয় সংগ্রামী সহযাত্রী আল্লাহ সানোর হোসেন সানু মঞ্চে আছেন এবং বক্তব্য রেখেছেন। সদর উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব আবুল হোসেন মঞ্চে আছেন, আমাদের ফটো জামালিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বুরহানুদ্দিন মঞ্চে আছেন, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত সম্মানিত শ্রদ্ধেয় আমাদের অনেক বিপদ আপদ সুদিন দুর্দিনের সাথী এই রেলওয়ে স্টেশন এলাকার প্রিয় ভাই এবং বন্ধুগণ, এটাও যে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সাজেদা চৌধুরী সহ মতিয়া চৌধুরী সবাই এসেছেন এখানে, চা পান করেছেন, সিঙ্গারা খেয়েছেন, কেউ কেউ রাত্রি যাপন করেছেন। সে আগে এসে আজকে আমরা বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই আলোকচিত্র প্রদর্শনীতে আমরা সমাগত হয়েছি এবং আমাদের একজন অত্যন্ত মুরব্বী রেজলগিরি মীরাবাইকে সম্মাননা দেওয়ার জন্যে মিলিত হয়েছে। আজকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে আয়োজন করেছেন শুধু ধন্যবাদ দিয়ে তাদেরকে শেষ করা যাবে না, তাদের কৃতজ্ঞতা জানাতে হবে, কারণ প্রতি বছর এখানে আমরা আসি, আমাদের এসপি সাহেব আসেন এবং অন্যান্য সম্মান চাই না। আমি শুধু ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখাকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তারা প্রতি বছরের ন্যায় এবারও জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানার যে সুযোগ সৃষ্টি করে দিতে চলেছে তার জন্যই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আজকে যাকে সম্মাননা প্রদান করা হবে তিনি নিজেই জামালপুরের একটি ইতিহাস, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহ, জাতিপিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে যিনি জীবন যৌবনের পুরোটা সময় আওয়ামী লীগের জন্য এই জনপদের গণমানুষের জন্য ব্যয় করেছেন, আমাদের সকল জনশ্রদ্ধেয় আলহাজ বেদুল করিম ফিরা সাহেবকে আজকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে সম্মাননা দিতে চলেছে তার জন্য আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই জানিয়ে যারা উপস্থিত হয়েছেন এই বৈরী আবহায়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা অন্তর্ভুক্ত সমৃদ্ধি কামনা করে তারা যাতে করে প্রতিটি বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার জন্য উদ্যোগ গ্রহণ করে এই অনুরোধটুকু রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। আমি তাকে অত্যন্ত দেখি জনাব কামরুজ্জামান উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র জনাব সানোর হোসেন সানু সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং আলোচিত কেন্দ্রীয় নেতা ফটো জার্নালিস্ট কেন্দ্রীয় নেতা বুরহানুদ্দিন সাহেব সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বেশি কথা বলবো না, বৃষ্টি এসে যাচ্ছে, আমার কথা আমাদের বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই যে আজকের এই মহতী অনুষ্ঠানে যেমনি বঙ্গবন্ধুর জীবনে আলেখ্য আলোকচিত্র প্রদর্শনী তেমনিভাবে আজকে জামালপুরের কৃতি সন্তান জামালপুর সদরের অত্যন্ত জনগণের প্রিয় নেতা জনাব আলহাজ রেজাউল করিম ফিরাবাইকে সম্মাননা দিচ্ছেন, দুটি কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রশংসিত। তাই আমি ফটো জার্নালিস্ট জামালপুর জেলার নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বাংলাদেশের ভূমিমন্ত্রণের মধ্যে একটি প্রিয় জায়গায় তাকে ভূমিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা রাজল করে হিরা সাহেবের
যুবদের নিয়ে আলোচনা। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাবুদ্দিন আমার বাবা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের পদাবলী, যিনি তার বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের শ্রদ্ধেয় মুরব্বীর কথা বলবেন। আমাকে আলোচক বানানো হয়েছে, কিন্তু আসলে আমি তার সামনে উপস্থিত হয়ে সেই আলোচনা তার সুন্দর করতে চাই। আরও প্রাকৃতিক অবস্থাও খারাপ, আমাদের অনুষ্ঠানটি দ্রুত শেষ করতে হবে, আবার ঠান্ডা বাতাস বইছে। উপস্থিত আছেন আমাদের দলের সাধারণ সম্পাদক, যিনি ছাত্র রাজনীতি যুব রাজনীতি শেষ করে আছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পর্কের দায়িত্ব পেয়েছেন বাবু বিজয় কুমার চন্দ্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচিত প্রদর্শনী উপলক্ষে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যে সকল ব্যক্তি ও সংগঠন বিভিন্নভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচিত প্রদর্শনী উপলক্ষে সহযোগিতা করেছেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজি এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণ এখন পত্রিকা কম পড়ে, কারণ যে সকল পত্রিকা ছবি ছাপানো হয় সে ছবি দেখেই পাঠকরা বিষয় বুঝে নেন, কারণ ছবি কথা বলে। আগে দামি ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো, এখন স্মার্ট বাংলাদেশ হতে মোবাইল দিয়ে ছবি ও ভিডিও করে বিভিন্ন পত্রিকা চ্যানেলগুলোতে ফটোসাংবাদিকরা প্রচার করে ও প্রকাশ করে। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। ফটোসাংবাদিকদের সম্পর্কিত দামি পাশাপাশি আবহমান বাংলার রূপ সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য ছবি সারা বহির্বিশ্বে তুলে ধরেছে। আমি জামালপুর জেলা শাখা বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যারা আজকে অনুষ্ঠান আয়োজন করছেন সবাইকে কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের আলোকচিত্র প্রদর্শন গ্যালারি উদ্বোধনের অতিথি জনাব মোহাম্মদ কামরুল জামাল, বিপিএম পুলিশ সুপার জামালপুর। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাবু বিজন কুমার চন্দ্র, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা। প্রধান আলোচক জনাব মোহাম্মদ আলহাজ সানু হোসেন সানু, মেয়র জামালপুর পৌরসভা, সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ। বিশেষ আলোচক বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আমাদের মাঝে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুজাফফর হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মাননা প্রদান করছেন, আসুন আমরা করতালি দিয়ে তাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমাদের আরো একটু জোরে করতালি দিব আমরা আজকে যে সম্মাননা প্রদান করা হচ্ছে। সবাইকে শ্রদ্ধা প্রদর্শন করবার জন্য আমি অনুরোধ জানাই, সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবার জন্য যারা হাতে লড়ি